নাটোরের দীঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে রোভার স্কাউট নাটোর জেলা শাখার উদ্যোগে দীঘাপতিয়া এমকে কলেজ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে নাটোর জেলা রোভারের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দীঘাপতিয়া এমকে কলেজের উপাধ্যক্ষ কৃষিবিদ আমজাদ হোসেন, নাটোর জেলা রোভারের কমিশনার ও কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কবির, জেলা রোভারের সাধারণ সম্পাদক আবু সাঈদ, মোহাম্মদ আকরামুজ্জামান আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার দাস প্রমুখ। সামাজিক সংগঠনের সঙ্গে তিনি জড়িত রয়েছেন এবং আজকে এই রোভার স্কাউটকে এগিয়ে নিয়ে গেছেন তার সফল নেতৃত্বের মাধ্যমে। একজন সঠিক নেতৃত্ব দিয়েছেন বলে কিন্তু আজকেই এই রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আমার বন্ধু, তিনি আমি বলেছেন যে আমাদেরকে কেউ চিনত না, কোথাও কোনো পরিচিতি লাভ করতে গেলে বা কোথাও কোনো পরিচিত হওয়ার জন্য গেলে তখন হাসাহাসি করত, কিন্তু সেই হাসাহাসি জায়গায় এই রোভার স্কাউট নাটোরে নেই। এটি কিন্তু একটি রেকর্ড, টানা 33 বছর একই প্রতিষ্ঠানে একজন মানুষ শ্রম দিয়েছেন, ইতিবাচক কাজ করেছেন এবং তার সর্বোচ্চ স্বীকৃতি তিনি পেয়েছেন যে এই কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন। আমাদের সম্মানিত বিদায় অতিথি এত বেশি কর্মকাণ্ড, সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, আমি মনে করি যে এই কলেজের বিদায় শুধুমাত্র একটি অধ্যায়ের তার পরিসমাপ্তি ঘটছে, কিন্তু অন্যদিকে তিনি আরও বেশি তার যে কর্মযজ্ঞ সেটিকে প্রসারিত করতে পারবেন সামাজিক কাজে, মানবত সেবার কাজে, নানাবিধ কাজে আমরা তাকে পাচ্ছি এবং আগামী দিনগুলোতে আরও পাবো। অনেক শিক্ষককে কষ্টও দিয়েছি, আজকে সে কথাগুলো বলবো না, 6 তারিখের জন্য উঠানো থাক। শুধু রোভারের কথা বলি, ওরা যে এত প্রাণবন্ত, এত প্রেরণা, আর ওরা এই ছোটরা, ওদের কর্মচাঞ্চল্য, ওদের ত্যাগ, ওদের রোভারিংয়ের প্রতি ভালোবাসা, ওদের প্রতিষ্ঠানের প্রতি এত মমত্ববোধ, যদি আমরা সত্যিকারে অনুভূতি নিয়ে একটু যত্নের সাথে যদি তাকিয়ে এবং উপলব্ধি দিয়ে দেখি, আমি বিশ্বাস করি কোনো শিক্ষক কোনো মানুষই তার প্রেরণার জায়গা থেকে বঞ্চিত হবে না।